নির্বাচন হতে দেওয়া হবে না এমন হুঙ্কার কোথায় গেল বলে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দু চারটি রাজনৈতিক দল নির্বাচনে না এলে কিছুই যায় আসে না। গণভবনে নেতাকর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, নির্বাচনে না আসায় বিএনপি নেতাকর্মীরা হতাশায় ভুগছে। আগুন সন্ত্রাসের কারণে বিএনপির জামাতের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা গণভবনে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি। টানা চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বিজয়ে আওয়ামী লীগ সভাপতিকে শুভেচ্ছা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। শেখ হাসিনা এগিয়ে চলো, একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করায় শেখ হাসিনা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান। মুরব্বীদের পরামর্শ চললে আর বাংলাদেশে চলা লাগবে না, এটা হলো বাস্তব কথা। যদি সৎ পরামর্শ হয় সেটা ভালো কথা, সেই নির্বাচন হতে দেবে না। হম্বিতম্বি গেল কোথায়? ওই মুষ্টিমেয় খুনি এবং যুদ্ধাপরাধীদের দল ছাড়া এদেশের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন কার অংশগ্রহণ? এটা হচ্ছে জনগণের অংশগ্রহণ। এত দলের মধ্যে দুই চারটা দল অংশগ্রহণ না করলে কিছু আসে যায় না, কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে কিনা সেটাই সব থেকে বড়। বিএনপি জামাতের সন্ত্রাসী রূপ দেখে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। আর যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আমি জানি তাদের নেতা কর্মীরা আজকে হতাশায় ভোগে। তাদেরকে আমি বলবো যে হতাশার কিছু নেই, আপনার দেশেরই জনগণ হয়তো আপনাদের উপর ওহী নাজিল হয়েছে, নিজে লন্ডনে বসে আয়েশ করেন, পায়েশ খায়, আর এখানে কর্মীদের মাঠে নামায় আগুন দিয়ে মানুষ পোড়াতে। গত বছরের 28 অক্টোবর পর্যন্ত অন্তত যখন তারা শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করছিল তখন কিছুটা মানুষের সমর্থন পেয়েছিল, এটা বাস্তব। কিন্তু যখন ওই 28 অক্টোবর ওই পুলিশকে রাস্তা ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, আর সেই দৃশ্য মানুষ দেখেছে। এইভাবে যখন তাদের সেই ভয়াল রূপ বেরিয়ে এসেছে, আসল চেহারা মানুষ দেখেছে, তখনই ওই বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে। দ্বন্দ্ব সংঘাত ভুলে সবাইকে জনগণের জন্য কাজ করতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি। আওয়ামী লীগ সরকার আছে বলেই একটা সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন যে হতে পারে আমরা তা প্রমাণ করেছি। কাজে আমি সবাইকে অনুরোধ করব যে এরপর যেন কোথাও কোনো রকম কোনো কারোর সাথে কোনো দ্বন্দ্ব কোনো কিছু না হয়। এখানে সকলে মিলে এখন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, এই কথা মাথায় রাখতে হবে যে পিছনে কিন্তু আমাদের শত্রু লেগেই আছে। নির্বাচনের এই বিজয় উদযাপনে বুধবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে আওয়ামী লীগ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।